কেন্দুলির মেলা পেরায় তখন আমাদের রাঙা মাটির দেশে ফাগুন হাওয়া বইছে, কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা, সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়ায় যাইতে যাইতে থমকে দাঁড়ালে মাস্টার কৃষ্ণনগরের সুধীর মাস্টার, বললে তুই হরিদাসের লাতি কানু বাগাল না, গরু বাথানের গরু পাল খুলে গাছ তলাতে বাসি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসে ফেলেছি। মাস্টার বললে শোন তোকে একটা কাজ করতে হবে, বললে কাজটা কি বটে, বললে তোকে একটা ছবি আঁকে দিতে হবে। হি বাবা ই বাবা, ছবি আবার কি আঁকব হে, আমি গরু বাগালি আর বাসি ফুকা ছাড়া আর তো কিছু জানি নাই। মাস্টার নাছর ঝোলা হাতরে বললে এই লে রং, এই লে তুলি, আর এই লে কাগজ। সকালবেলা গরু বাথানের মাঠে একপাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভেলে বললাম বাবুদে স্কুল ডাঙাতে দেখ গা যাইয়ে, আমার পাড়া কত ছেলে পিলেরা বসে বসে ছবি আঁকছে দেদার ছবি। মাস্টার শুনলেক নাই কিছুই, বললে উয়াদের ছবি অনেক আছে আমার ঝোলাতে, লে লে দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁক দেখলি, অজয়ের পারে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে একটা পলাশ গাছের ছবি এঁকে দে। আমি আর কি করি, অত বড় মানুষ অমন করে বলছে, ই দেখে শেষ তো কাগজ নিয়ে বসে গেলাম। গরু বাথানের ধুলাতে হেলা বাড়ি ছাড়ে বাসি ফেলে তুলি ধরলাম হাতে, তাবাদে ভাবতে ভাবতে এক সময়তে অজয় নদীর পাড়ের একটা আদ্দা পলাশ গাছকে উপরাইয়া নিয়ে আসে কৌটো ভর্তি রঙের চুবাই বসাই দিলাম মাস্টারের কাগজে। কি হয়েছে কে জানছে, বললাম ইলে তোমার ছবি। ছবি দেখে চোখের পাতনা নড়ে নাই মাস্টারের, আলোপনা মুখে মাস্টার বললে তুই ই কি করলি, ই কি ছবি আঁকলি, বললাম কেনে কি হয়েছে। মাস্টার বললে পলাশ ফুলের গাছটা না হয় বুঝলে, গাছের তলায় মাটির ভেতর তুই ই সব আঁকি বুকি কি আঁকলি, বললাম উগলা শিকর বটে। হে হে মাস্টার চিনতে লারছ, তুমি শিকর চিনতে লারছ। মাস্টার তখন ঝোলা উবুর করে যত ছবি সব তিলে ঢাইলে, দেখলেম কত রকমের সব গাছের ছবি, তার একটাতেও শিকর লয়। আমি অবাক, বললাম হে মাস্টার ইগুলা কি গাছ বটে হে, বাবুদে ঘরের স্কুলে পড়ে ছেলে পেলেরা এসব কি আঁকছে। মাস্টার কোনো রা নাই কারলে, আমার আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালে, তুই গাছের সঙ্গে শিকর কেনে আঁকলি, বললাম হি বাবা বড় আশ্চর্য শুনালে বটে, গাছ আছে শিকর নাই, ই কখনো হয় নাকি, তুমি বলো শিকর ছাড়া কি গাছ বাঁচে। জানো মাস্টার, বাপ বলতো ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক, আমরা কি জানিস, আমরা হলাম শিকরের লোক, আমরা হলাম শিকরের লোক।